শীতকালীন সময় তো আমাদের অঞ্চল নিম্ন অঞ্চল বন্যার পানিতে তলাই যায়। তো শীতকালে এই সিজনে পানি কমার কারণে আমরা হইলো ধাপে বাসমান অবস্থায় চারাটা তৈরি করি। বাসমান অবস্থায় চারাটা তৈরি করি, পানি শুকাই গেলে এটা জমি যখন জাগে তখন জমিতে লাগাই। যোগাযোগ ব্যবস্থা আমাদের খারাপ, আমরা নৌকায় তরি তরকারি চারা এগুলো নৌকায় নিয়ে আসি। যোগাযোগ ব্যবস্থা খারাপের জন্য আমাদের এই কাঁচামালের দাম তেমন পাওয়া যায় না। যদি রাস্তাঘাট থাকতো তাহলে যোগাযোগ ব্যবস্থা ভালো হইতো, অনেক দূরে নিয়ে ব্যস্ত পারতো, আমরাও বেশি দাম পাইতাম। তিন নদীর তিনটা থানার মিলনস্থলে হচ্ছে বৈঠাঘাট বাজার প্রতিষ্ঠিত এবং 1948 সালের দিকে বাজারটি প্রতিষ্ঠিত হয় স্থানীয় মুরব্বীগণ। এই বাজার মূলত ছোট্ট একটা দ্বীপের মতো ছিল, যেই বাজারটা মূলত এখানকার উৎপাদিত কৃষিপণ্য কেনাবেচার জন্য এবং এই অঞ্চলে যে সবজি উৎপাদিত হয় সেই উৎপাদিত সবজি কেনাবেচার জন্য এখানে কৃষকগণ গ্যাদার হতো এবং দু একটা দোকান সেই সময় সৃষ্টি হয়েছে। এরপরে আস্তে আস্তে সেই ভাসমান বাজারের উপরে ভিত্তি করে কিন্তু এই বৈঠাঘাটা বাজার আজকে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি বাজার। এটা পিরোজপুরের মধ্যে একটি অন্যতম বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। শুধুমাত্র এখানকার কৃষিপণ্য উৎপাদন বিপণন এবং কৃষিপণ্য বিক্রয় এর ক্ষেত্রে আমরা নারকেল সুপারি বিভিন্ন রকমের কাঁচামাল বৈঠাঘাটার বাজারে বিক্রি হয়। বিক্রি করে আমাদের যা দরকার হয় বাজারে উঠে আমরা কেনাবেচা করি, বাড়িতে চলে যাই নৌকায়। চারা পাতা কিনে লই আমরা আট করি মোরলগঞ্জ, মঠবাড়িয়া, পাথরগাড়া, ওই যে রান্ডা, এইসব জায়গায় ব্যবসা বাণিজ্য করি।